সাধারণ মানুষের অফিস ভাড়া করেন অভিযুক্ত আব্দুল কাদের। তার দাবি অনুযায়ী 30 জন সচিব বহু সামরিক বেসামরিক ব্যক্তিদের নিয়ে গড়ে তোলেন কনসোর্ট। সাধারণ মানুষকে বড় অঙ্কের লোন ও সরকারি কাজ এবং তা সাব কন্ট্রাক্টে পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করাই তার উদ্দেশ্য। পুলিশ বলছে বহুল আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমশেরের ড্যাটকো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন স্কুলের গণ্ডি না পেরোনো এই প্রতারক। শুধু তাই নয়, সংশ্লিষ্টতা রয়েছে টেন্ডারবাজি, মাদক মামলা, ক্যাসিনো কাণ্ড সহ নানা অভিযোগে গ্রেফতার যুবলীগের নামধারী নেতা জিকে শামিমের সাথেও। অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা ও কোটি কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত কাদের রাজধানীর গুলশানে গড়ে তোলেন শততা প্রপার্টিজ। বৃহস্পতিবার রাতে গুলশানে অভিযান চালিয়ে মূল হোতা আব্দুল কাদের সহ পাঁচজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। কনসোর্টিয়ামে 30 জন সচিব আছে, 30 জন মেজর জেনারেল ডিগ ব্রিগেডিয়ার আছে, সে বলে বাট আমরা দেখতে পেয়েছি আসলে তার সাথে কেউ নেই। সে শুধু পেলাম যেটা পেলাম প্রিন্স মুসা বিন শমশের, সে তাকে 20 কোটি টাকার চেক দিছে এবং সে অনেকে 10 কোটি টাকার চেক দিছে এবং তার অনেক ছবি টুবি দেখলাম। জিকে শামিমের ব্যবসায়ী সেও শেয়ারলিন অ্যাডভাইজার। প্রতারক চক্রের সঙ্গে রাঘব বলদের যোগাযোগ রয়েছে জানিয়ে পুলিশ বলছে প্রয়োজনে জিকে শামিম আলোচিত প্রিন্স মুসা বিন শমশেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা মুসা বিন শমশেরের সাথে কথা বলবো, তাকেও আমরা তদন্ত সাথে নিয়ে আসবো যে কেন তার সাথে এই লেনদেনগুলি হয় এবং কিভাবে একটা নন মেট্রিক লোক আপনার এইটা এত বড় একটা আপনি বলতেছেন যে কোম্পানির মানে অ্যাডভাইজার কিভাবে হয় সেটা আমরা তদন্ত করি। ভুয়া প্রতারকদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।